নিম্নচাপের জেরে ব্যাপক ক্ষতি উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষকদের। উত্তর চব্বিশ পরগনা জেলার ডিসেম্বর মাসে গত তিন দিনে নিম্নচাপের গড় বৃষ্টিপাতের পরিমাণ 90 মিলিমিটার, যা গত কয়েক বছরের রেকর্ড বৃষ্টি। টানা বৃষ্টির ফলে ধান, শীতকালীন সবজি, বিভিন্ন ফুল, সরিষা, ডাল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনা জেলায় এবছর 20,500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল, 80% সবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া সরিষা 33,000 হেক্টর, ডাল শস্য 7,000 হেক্টর নষ্ট হয়েছে। ফুল চাষেও ব্যাপক ক্ষতি, জবা, দোপাটি, গাঁদা, নীলকণ্ঠ ফুল সহ একাধিক ফুলের জমিতে জল দাঁড়িয়ে আছে, জল নেমে যেতেই ফুল গাছের গোড়া পচতে শুরু করবে। কৃষি আধিকারিকরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন, জমি থেকে দ্রুত জল বের করে দিয়ে কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করলে কিছুটা হয়তো বাঁচতে পারবেন। উত্তর চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, স্টিং নিউজ।